हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। इतिमध्ये रेशन कार्ड निये अर्थात PHH SPHH RKSY1 RKSY2 AAY APL बा BPL सकल श्रेणीर कार्ड के निये सरकारेर पक्ष थेके बेरिये एसेछे सारा राज्येर गरीब ओ मध्यबित्तदेर जन्य विशाल बड़ आपडेट। देशबासीर जन्य आज आरो एकटी बड़ घोषणा बा दारुण सुखबर। जारा मूलत एई मुहूर्ते ई श्रम कार्ड आवेदन करेछेन तादेर जन्य आरो एकटी बड़ घोषणा। जदि आपनी ई श्रम कार्ड आवेदन करे थाकेन अथवा एखोनो पर्यन्त जदि आपनी आवेदन ना करे थाकेन ताहले जाना मूलत आपनार एकान्त प्रयोजन। अति स्वल्पक्षणेर भिडियो मोटो स्किप ना करे प्रथम थेकेई शेष पर्यन्त देखते थाकुन। तो फ्रेंड्स, आलोचना शुरू करार पूर्वे आपनादेर काछे एकटा रिक्वेस्ट। आपनी जदि आमादेर चैनेले नतून होये थाकेन तो चैनल किंबा भिडियोर नीचे देखुन एकटा रेड कलर सबस्क्राइब बाटन रयेछे, एखाने प्रेस करे सबस्क्राइब करबेन एबं पाशेर एई छोट জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, 15ই নভেম্বর থেকে খুলবে স্কুল কলেজ। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালী পুজোর পর 15ই নভেম্বর স্কুল খোলার নির্দেশ দেন তিনি। এর সাথেই রয়েছে আরো একটি বড় খবর, পূজো পরে আবারও বাড়ছে সংক্রমণ, জেলায় জেলায় নতুন করে কন্টেইনমেন্ট জোন ঘোষণা। রাজ্য করোনা সংক্রমণ নিয়ে সতর্ক স্বাস্থ্য দপ্তর, জোর দেওয়া হচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধ বা কারফিউতে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় হাওড়া হুগলি ছাড়াও সংক্রমণ বাড়ছে কলকাতা, মালদা, নদিয়া, 2 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান ও দার্জিলিং এ। আর ইতিমধ্যে এই সংক্রমণ আটকাতে নতুন করে মাইক্রো কন্টেইনমেন্ট জোন এলাকা ঘোষণা করা হয়েছে দক্ষিণ 24 পরগনায় আলিপুরদুয়ার, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ। এই 5টি মহকুমার 13টি থানা এলাকায় মোট 42টি মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে দিই, কেন্দ্র সরকারের তরফ থেকে চলছে একটি বিশেষ আবেদন যার নাম দেওয়া হয়েছে ই শ্রম বা লেবার কার্ড। যদি আপনি রাজমিস্ত্রি থেকে শুরু করে যে কোনো যোগাড়ে অথবা যে কোনো শ্রমিক হয়ে থাকেন, আপনি যদি SIPF এর সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। এবারে কেন্দ্র সরকারের তরফ থেকে আনা হয়েছে নতুন একটি কার্ড যার নাম দেওয়া হয়েছে লেবার কার্ড। যে কার্ড থাকলে আপনাকে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে একাধিক সুবিধা, মোট 18 রকমের প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন এই লেবার কার্ড থেকে। কারণ বিভিন্ন সময়ে সরকারি কর্মচারীরা এবং কোনো কোম্পানিতে কাজ করেন এমন কর্মচারী অথবা যারা SIPF থেকে বিভিন্ন রকমের সুবিধা পেয়ে থাকেন তাদের জন্য এবারে একাধিক সুবিধা পেয়ে থাকেন। দিনের পর দিন বঞ্চিত হয়ে থাকে লেবার, শ্রমিক, মজদুর মানুষরা যারা অক্লান্ত পরিশ্রম করেই শুধু দিন আনে দিন খেটে খায়। তাদের জন্য এবার কেন্দ্র সরকারের তরফ থেকে বড় ঘোষণা দেয়া হচ্ছে তাদেরকে ই শ্রম কার্ড, যা ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে। ইতিমধ্যে কয়েক কোটি মানুষ আবেদনও করে ফেলেছে। এই কার্ডের সবথেকে বড় সুবিধার কথা বলা হয়েছে, যদি কোনো কারণে কোনো লেবার শ্রমিক কাজ করা অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা অ্যাক্সিডেন্টের ফলে বড় ক্ষতি হয়ে থাকে বা বিকলাঙ্গ হয়ে থাকে, তাদের প্রত্যেককে দেয়া হবে 1 লক্ষ টাকা। শুধু তাই নাই, যদি লেবার শ্রমিকরা কোনো কারণে অ্যাক্সিডেন্ট বা লেবার শ্রমিকদের কাজ করা অবস্থায় যদি কোনো বড় ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু তারা বঞ্চিত থেকে থাকে। যেখানে সরকারি কর্মী বা কোম্পানি কর্মীরা যদি তাদের কর্ম অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে তাদের একাধিক বীমা এবং পরিবারের সিকিউরিটি দেয়া হয়। তবে এবার লেবার শ্রমিকদের জন্য রয়েছে দারুণ সুখবর। যারা মূলত কোনো রকম SIPF এর সঙ্গে যুক্ত নয়, দিনের পর দিন রাজমিস্ত্রি, ছুতর মিস্ত্রি এবং বিভিন্ন ধরনের কঠিন কাজ করে জীবন সংগ্রাম করে থাকে বা সংসার চালানোর দায় বা দুমুঠো দুবেলা অন্ন জোটানোর জন্য বিভিন্ন রকম কাজ করে থাকেন, তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে তাদের পরিবার বা সে নিজে কোনো রকম ক্ষতি হলে কিছুই কোনো রকম সরকারের তরফ থেকে সাহায্য পায়নি, তবে এবার থেকে তাদের জন্য দারুণ সুখবর যদি তারা এই মুহূর্তে এই লেবার কার্ডটি আবেদন করে থাকে। আর কাজ চলাকালীন অবস্থায় যদি তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে তাদেরকে 1 লক্ষ টাকা পর্যন্ত দেয়া হচ্ছে সরকারের তরফ থেকে। শুধু তাই নয়, কর্ম অবস্থায় যদি কোনো লেবার শ্রমিক যাদের এই কার্ড আবেদন করে রাখবে তাদের যদি মৃত্যু হয়ে যায় তাহলে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত দেয়া হবে।
হাতে রয়েছে রেশন কার্ড নিয়ে আরো একটি বড় খবর। রেশন কার্ডে নিয়মে হতে চলেছে বড় বদল। রেশন কার্ড সংক্রান্ত নিয়মে হতে চলেছে বদল। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ জানানো হয়েছে। অনেকেই যারা রেশন পাওয়ার আওতায় পড়ে না তারাও রেশন নিচ্ছেন। এই সমস্যার জেরেই এবার খাদ্য বিভাগের তরফে রেশন কার্ডের নিয়মে বদল করা হতে চলেছে। নতুন বদলের রূপরেখা প্রায় হয়ে গিয়েছে। বদল হওয়ার নিয়ম নিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে বেশ কয়েকবার ইতিমধ্যে বৈঠক হয়েছে। খাদ্য বিভাগের তরফে জানানো হয়েছে এই সময় দেশ জুড়ে প্রায় 80 কোটি মানুষ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের সুবিধা পাচ্ছেন। তবে এর মধ্যে অনেকেই রয়েছেন যারা আর্থিকভাবে সচ্ছল। এর জেরেই নিয়মে পরিবর্তন আনা হচ্ছে যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা যায়, তবে কোনো গড়মিল না হয়। জানা গিয়েছে এই বদল নিয়ে গত 6 মাস ধরে রাজ্য সরকারগুলির সঙ্গে বৈঠক করা হচ্ছে। রাজ্যের তরফে দেওয়া পরামর্শগুলি অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ যারা প্রকৃতপক্ষে রেশন কম দামে পাওয়ার যোগ্য নয় অথবা ফ্রিতে পাওয়ার যোগ্য নয়, এবার তাদের কেটে ছেটে বাদ দিতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আর আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র সরকারের এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারই কিন্তু আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।